বাংলা নিউজ স্টেশন। ব্রেকিং নিউজ, বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় চারজনকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার 30 সেপ্টেম্বর দুপুরে 1:45 দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইম ওরফে রাব্বিয়াকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর এবং কামরুল ইসলাম রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। 10 আসামির মধ্যে মুসা পলাতক এবং মিন্নি জামিনে ছিলেন। মুসা ব্যতীত বাকিরা রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। উল্লেখ্য, 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের ভিড়ে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার পরদিন 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 থেকে 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ। ওই বছরের 1 সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে 24 জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। এতে প্রাপ্তবয়স্ক 10 জন এবং অপ্রাপ্তবয়স্ক 14 জনকে অভিযুক্ত করা হয়। 1 জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর 8 জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত। এই মামলায় মোট 76 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়। 16 সেপ্টেম্বর এই মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন। এই রায়ে সন্তুষ্ট হয়েছেন নিহত রিফাতের বাবা আব্দুল্লাহ হালিম দুলাল শরীফ। এ রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিফাতের বাবা। তিনি বলেন, আমি কৃতজ্ঞ, সঠিক বিচার পাবো বিশ্বাস ছিলাম। আমিও আমার পরিবার সবাই খুশি। যারা এ রায়ের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমি চাইনি কোনো নিরপরাধ কষ্ট পাক। যদি নিরপরাধ কেউ শাস্তি পান তাহলে তাদের পরিবার আমার ছেলের জন্য বদদোয়া করবেন, এটা আমি চাই না। এছাড়া এ রায়ে সন্তুষ্ট হতে পারেননি মিনির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। এ রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আইনজীবী বলেন, আমি এ রায়ে সন্তুষ্ট নই। যে কোনো রায়ের জয় পরাজয় থাকে, তাই হয়েছে। তবে আমরা উচ্চ আদালতে যাব। রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর। তিনি বলেছেন, আমি উচ্চ আদালতে যাব, সঠিক বিচার পাইনি। এর আগে সকাল 9টার দিকে রিফাতের স্ত্রী, এই মামলার অন্যতম আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি তার বাবা মোজাম্মেল হক কিশোরের মোটর সাইকেলে করে আদালতে উপস্থিত হন। মামলার আসামিদের মধ্যে কেবল তিনিই জামিনে ছিলেন। গেল বছরের 16 জুন বরগুনা সরকারি কলেজের সামনে সড়কে নয়ন বন্ড তার বন্ধুরা রিফাত শরীফকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। মামলার প্রধান ও প্রত্যক্ষ সাক্ষী মিন্নিকে আসামি করার পেছনে যেসব কারণ রয়েছে তার কিছুটা জানা গেছে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার মাধ্যমে। জেলা পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা জানান, মিন্নিকে রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত করার পেছনের একাধিক কারণ রয়েছে, যার মধ্যে প্রথমত মিন্নি তার স্বামী রিফাত হত্যার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাছাড়া মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রিফাত ফরাজি, তার ভাই 3 নম্বর আসামি রিশান ফরাজি, 6 নম্বর আসামি রাব্বি আকন এবং 12 নম্বর আসামি টিকটক হৃদয় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিন্নির সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, রিফাত হত্যায় নয়ন বন্ডের সঙ্গে পরিকল্পনা ছিল মিন্নি। 26 জুন ঘটনার 2 দিন আগে রিফাত শরীফ হেলাল নামে তার এক বন্ধুর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হেলাল রিফাত শরীফের বন্ধু হলেও নয়ন বন্ডের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। তাই ছিনিয়ে নেওয়া ফোন উদ্ধারের জন্য নয়ন বন্ড দ্বারস্থ হয় মিন্নির। নয়ন বন্ডের অনুরোধে হত্যাকাণ্ডের 2 দিন আগে রাতে সে ফোন রিফাত শরীফের কাছ থেকে উদ্ধার করে মিন্নি। কিন্তু এই ফোন উদ্ধার করতে গিয়ে রিফাত শরীফের মারধরের শিকার হন মিন্নি। পরে হত্যাকাণ্ডের আগের দিন নয়নের সঙ্গে দেখা করে মিন্নি সে ফোন তার হাতে তুলে দেন। এই সময় মিন্নি তার স্বামী রিফাত শরীফের হাতে যে মারধরের শিকার হয়েছেন তার প্রতিশোধ নিতে বলেন নয়নকে। এরপর ওই দিন বিকেলে বরগুনা কলেজ মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে নয়ন বন ও তার বাহিনীর সঙ্গে রিফাত শরীফকে মারধরের বিষয়ে সভা করেন মিন্নি। তাছাড়া রিফাত শরীফ হত্যাকাণ্ডের আগে এবং পরে নয়ন বনের সঙ্গে মিন্নির একাধিকবার মোবাইল ফোনে কথা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরা জানান, হামলার আগ মুহূর্তে রিফাত শরীফের সঙ্গে মিন্নি কলেজ থেকে বের হলো পরিকল্পনা অনুযায়ী কলেজের সামনে তাকে মারধরে কোনো প্রস্তুতি দেখতে না পেয়ে সময়ক্ষেপণ করেন। এর জন্য মিন্নি রিফাত শরীফের বাধা উপেক্ষা করে আবার কলেজে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর নয়ন বন্ড বাহিনী বেশ কয়েকজন সদস্য একত্র হয়ে রিফাত শরীফকে আটক করে মারধর করতে করতে কলেজের সামনের রাস্তা দিয়ে পূর্ব দিকে নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী রিফাতকে মারধর করা হচ্ছে দেখে মিন্নি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন, তবে পরিকল্পনার বাইরে গিয়ে নয়ন বন্ড রিফাত শরীফকে মারধর শুরু করলে মিন্নি তখনই এগিয়ে আসেন। গত বছরের 26 জুন হত্যাকাণ্ডের পর রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ মিন্নিকে প্রধান সাক্ষী করে বরগুনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর 13 জুলাই রিফাত হত্যাকাণ্ডে মিন্নি জড়িত থাকার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি। পরদিন মিন্নিকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। সো ভিউয়ার্স, এসব নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।